আলাইকুম দর্শক, আমি জুয়েল আহমেদ বলছি স্পেনের বার্সেলোনা থেকে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই করোনার মধ্যে সুস্থ থাকা এবং ভালো থাকা এটা একটা আল্লাহর নেয়ামত এবং অশেষ রহমত। তো যাই হোক, আজ আপনাদের মাঝে আমি আসলাম একটি সুখবর নিয়ে। এই সুখবরটা হচ্ছে সবার জন্য না, এই সুখবরটা যারা বাংলাদেশে আছে যুবক ভাইয়েরা, তারা হয়তো বাংলাদেশে ভালো নেই, বিদেশে যেতে ইচ্ছুক এবং অনেকে আছে ইউরোপে সেটেল হবেন, ইউরোপে যে আধুনিক জীবনযাপন সেটা আপনারা উপভোগ করবেন, এই স্বপ্নটা অনেক যুবকের মাঝে, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আমি আমার লাস্টে যে ব্লগটা হয়েছে এটা অনেক সাড়া পাইছি এবং অনেকে আমাকে সাপোর্ট করছেন, অনেকেই উপকার পেয়েছেন। তো যারা উপকার পান নাই তাদেরকে বলছি আপনারা আমার ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আজকে যে মূল বিষয় হচ্ছে, যারা ইউরোপে আসতে চান, এখন আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে বাংলাদেশ থেকে রোমানিয়াতে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় লোক যেতে আছে এবং ইভেন কি এখনও চলছে যে কার্যক্রম, যে ওয়ার্ক পারমিটের ভিসা এটা কার্যক্রম এখনও চলতেছে। তো অনেকেই খবর রাখেন না, অনেকেই রাখেন। তো যারা খবর রাখেন না তারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাতে পারেন, কারণ এই সুযোগ বেশি দিন থাকবে না, আমার মনে হয় থাকবে না। কারণ বাংলাদেশে এবং এর যে পূর্বের ইতিহাস, যে কোনো সুযোগ বেশি দিন থাকে না। তো সুযোগের সদ্ব্যবহার করা উচিত। তো আপনারা হয়তো অনেকে প্রশ্ন রাখতে পারেন যে ভাই আমি রোমানিয়া যে কী করব, রোমানিয়া তো দালালরা বলে নেয় কাজের একটা দেয়, আর একটা বেতন বলে একটা দেয় আর একটা। কিন্তু আপনারা, আমি প্রথমে আপনাদের যে রিকোয়েস্ট রাখতেছি, আপনারা কোনো দালালের খপ্পরে পড়বেন না। আরেকটা আপনাদের কাছে আমি অনুরোধ, আপনারা লিবিয়া দিয়ে ওই সাগর পাড়ি দিয়ে ইটালি যাওয়ার কোনো দরকার নাই, কারণ সময়ের চেয়ে টাকা পয়সার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমি আপনাদের আবারও বলছি দর্শকবৃন্দু, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোনো দালালের কাছে যাবেন না আর লিবিয়া দিয়ে আপনারা পাড়ি দিবেন না, কারণ এই বিদেশে দরকার নাই। যারা এই পথে পাড়ি দিছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জীবন নাশ হয়েছে, জীবন নাশের হুমকি। তো মূল পয়েন্টে আসি, বাংলাদেশে দু তিনটা এজেন্সি এই কাজটা করে, যে রোমানিয়া যে ওয়ার্ক পারমিট ভিসা সেই কার্যক্রমটা তারা করে। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি তাদের ঠিকানা দিয়ে দিব এবং আপনারা আমার টেলিফোন নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু আমার এই ব্লগটি যেই জন্য করা সেটা হচ্ছে, আপনারা তো বাংলাদেশ থেকে রোমানিয়া আসলেন, কিন্তু অনেকেই কিন্তু জানেন না যে রোমানিয়া কিন্তু সেঞ্জিনভুক্ত না, এটা সেঞ্জিনের বাইরে কিন্তু ইউরোপের ভিতরে। তো আমি তো স্পেনে থাকি, আপনারা অনেকেই জানেন আমার এই দেশে রোমানিয়ান অনেক লোকজন আছে, পরিচিত ফ্রেন্ড বন্ধু আছে এবং আমরা যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানির অনেক আমাদের কলিগ আছে রোমানিয়ান, আমার অনেক ক্লোজ বন্ধু আছে, কয়েকটা আছে। তো মূল বিষয়ে আসি, আপনারা বাংলাদেশ থেকে রোমানিয়া আসলেন কিন্তু রোমানিয়া আসার পর আপনাদের কাজ মনের মতো হলো না, আপনাদের পরিশ্রম বেশি, স্যালারি কম, কিন্তু থাকা খাওয়ার আপনাদের পোষায় না, তো আপনারা কী করবেন? হ্যাঁ, একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে রোমানিয়া থেকে স্পেনে আসতে পারবেন। একটা উপায় আছে, সেই উপায়টা হলো যদি স্পেনের কোনো কোম্পানি আপনাকে কাজের জন্য পারমিশন দেয়, মানে এই দেশে বলে জব কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট পেপার যদি আপনাকে কেউ দেয় এবং হোটেল বুকিং দিয়ে আসতে হবে, এই কন্ট্রাক্ট পেপারটা হচ্ছে মেন এবং মালিকের যে এই দেশের নিট নাম্বার আছে মালিকের নাম্বার থাকতে হবে। তো এই কিন্তু অনেকে দালালরা দুই নম্বর কন্ট্রাক্ট বানায় ভেজাল করে, কিন্তু এই খবর আপনারা পা দিবেন না, খুব হুঁশিয়ারে সাবধানে আপনারা কীভাবে আসতে পারেন। স্পেনের কোনো কোম্পানিতে, ভালো কোম্পানিতে কাজের কন্ট্রাক্ট আপনাদের দিবে এবং হোটেল বুকিং দিয়ে আপনারা এটা এয়ারপোর্টে দেখাবেন, বিমানে দেখাবেন, বিমানে আপনাদের বোর্ডিং পাস দিবে।
এবং আপনারা বাইরেও আসতে পারেন। এবং আপনারা যদি এই পেপারগুলো না নেন বর্ডারে কিন্তু আপনাদের যদি ধরে তাহলে 1.5 থেকে 2 বছরের জেল, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। কারণ অনেকেই বলতে পারেন ভাই আমি এই কন্ট্রাক্ট পেপার পাবো কোথায়, আমি হোটেল বুকিং দেব কোথায়। অনেকেরই অনেক লোকজন আছে স্পেনে আছে, কিন্তু আমি স্পেনের খবর জানি, আমি ইটালি জার্মানি তারপরে পর্তুগাল এই সমস্ত দেশের খবর আমি জানি না, কারণ আমি স্পেনে থাকি বার্সেলোনা থাকি। আপনারা জানেন স্পেনের খবর আমার কাছে আছে কিন্তু স্পেনের বাইরে কোনো খবর নাই। তো অনেকেই আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা বাংলাদেশ থেকে রোমানিয়া আসেন, আইসে হয়তো 2-1 মাস এখানে থাকলেন, এখন একটা দেশে আসলে বিদেশে আসলে কিন্তু প্রথমে কিন্তু আলাদিনের সারাক পাবেন না, প্রথমে ভাই কষ্ট করতে হবে। আমরা ওই দেশে যখন আসছি আমরা অনেক কষ্ট করছি, আমরা রাস্তাঘাটে ব্যবসা করছি, তারপরে তো এই পজিশনে আসছি। তো আপনাদের আমি ভিডিও আমি লম্বা করব না, যারা বাংলাদেশ থেকে আসতে চান রোমানিয়াতে তারা আসুন এবং দরকার পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যতটুকু পারি হেল্প করব। কিন্তু আমি ভাই কাজে কর্মে থাকি, আমি অনেক ব্যস্ততা থাকি, কিন্তু তারপরও আমি চেষ্টা করব সবার উত্তর দেওয়ার এবং তাদের সাথে আমি কন্ট্যাক্ট করার। তো আপনারা রোমানিয়া আসার পরে রোমানিয়া থেকে স্পেনে আসেন, তো স্পেনে আসলে তারপরে স্পেনে কীভাবে কার্ড বানাইতে হবে কী করতে হবে সেই উপকার আমি করব। কিন্তু আমার একটা উদ্দেশ্য ভাই, আমি কিন্তু টাকা পয়সার লোভ না, আমি টাকা পয়সা কির কাছে চাইও না, আমার আল্লাহ অনেক দিছে। কিন্তু আমি চাই আপনারা যারা স্বপ্ন দেখেন ইউরোপে আসেন, কারণ এখানে আসলে একটা ভবিষ্যৎ জীবন, বাবা মা ভাই বোন নিয়ে আসতে পারবেন, ফ্যামিলি এখানে হলো একটা ভালো লাইফ, ভালো একটা জীবন, নিশ্চিত জীবন। তো যারা রোমানিয়াতে আসেন তারাও যদি চান আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার এই এর আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেটাও আপনারা ফলো করতে পারেন। তো আমি আপনাদের বলবো যে বাংলাদেশ থেকে রোমানিয়া আসেন, তারপরে রোমানিয়া থেকে স্পেনে কীভাবে আসতে হয় সেটা আমি তো বলে দিলাম ভিডিওতে, এবং যদি আপনারা আরও কোনো প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন, আমার নাম্বার দেওয়া থাকবে। তো ভিডিও আজকের মতো আমি লম্বা করব না, এখানে শেষ করতে হবে। তো যারা আমার অনেক সাবস্ক্রাইবার আছে, অনেক ভিউ আছে, এবং তাদেরকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন পরবর্তী যে ব্লগ আছে সেটা নোটিফিকেশন পাবেন, এবং আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাজেশন করবেন আর কী কী ইনফরমেশান আপনারা চান, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত ইনফরমেশান দেওয়ার। এবং সবার পরে যে কথাটা সেটা বলতে চাই যে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর আমার যে ব্লগটি এটা হচ্ছে কিন্তু ট্রাভেল নিয়ে, মূল আমার যে মূল বিষয় হচ্ছে ট্রাভেলিং, কারণ এখন করোনা ভাইরাসের কারণে এখন যাওয়া হয় না, এই জন্য আমি হয়তো এই ইনফরমেশন নিয়ে কিছু কিছু মানুষকে এই আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, উপকার আসবে। তো সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের আরও ভালো ভালো যে লাস্ট আপডেট আছে সেগুলো দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।